হ্যালো গাইজ আসসালামু আলাইকুম সবাই আশা করি ভালো আছেন আজকে একটা পার্টিকুলার টপিক নিয়ে আলাপ করার জন্য ভিডিওটা করতেছি আজকে কোনো রিভিউ করতে পারবো না স্যাডলি সরি অ্যাবাউট দ্যাট আজকে আসলে আমি অনেক অনেক টায়ার্ড আমি আসলে রিসেন্টলি কিছু কাজ নিয়ে খুব ব্যস্ত হয়ে গেছি আশা করি সামনে আপনাদেরকে আপডেট দিতে পারবো বাট প্রচণ্ড ব্যস্ত সময় কাটতেছে এবং দেশ যেহেতু একদম নতুন আপনি তো আপনারা সবাই স্ট্রাগল করতেছে নতুন স্বাধীনতা নতুন দেশ অনেক চ্যালেঞ্জ একের পর এক দুর্যোগ আসতেছে তো সবাই আশা করি ভালো আছেন দেশ নিয়ে একটু কথা বলবো বা তার আগামী আমার তিনটা গ্রুপ নিয়ে একটু কথা বলতে চাই আজকে যারা নতুন তাদের জন্য এই ভিডিওটা আমি মানে আমার দুটা গ্রুপে পোস্ট করবো আশা করি একটা হচ্ছে আমার পারফিউম মার্কেট প্লেস বাংলাদেশ গ্রুপ যেটা হচ্ছে ফেসবুকের একটা গ্রুপ সেখানে আমাদের পারফিউম সোয়া সোয়াপ মানে অদল বদল করা হাত বদল করা কিংবা সেলিংয়ের যে অপশানটা হ্যাঁ তো এটার জন্য একটা মার্কেট প্লেস খুলছি এটা নিয়ে একটু কথা বলবো এখানে কী হয় এখানে মানে পার্টিকুলারলি কীভাবে পোস্ট করতে হয় হ্যাঁ রুলস কী কী আর একটা হচ্ছে ফ্র্যাককম বাংলাদেশ নিয়ে হালকা কথা বলবো বাট ওটা সবাই জানে আর থার্ড আমার গ্রুপ হচ্ছে গুড ফেলার ফ্রেগ্রেন্সেস বাংলাদেশ এটা হচ্ছে আমার ডিক্যান পেজ এটা নিয়ে একটু কথা বলবো কীভাবে অর্ডার করবেন এবং কী কী সমস্যার সম্মুখীন হচ্ছি ঠিক আছে তো শুরু করি এক এক করে তারপরে দেশ নিয়ে ছোট দু একটা কথা বলি ভিডিওটা শেষ করে আপলোড দিয়ে দেবো তো ফার্স্ট যেটা জিনিসটা হচ্ছে সেটা হচ্ছে আমি পারফিউম আচ্ছা ফ্র্যাককম বাংলাদেশ নিয়ে কথা বলি ফ্র্যাককম বাংলাদেশ আমি সবগুলো নাম লিখে দিব ডিসক্রিপশন বক্সে আপনারা চাইলে জয়েন করতে পারেন এটা হচ্ছে আমার দ্বিতীয় চ্যানেল বাংলায় কথা বলি

সময়ের সাথে সাথে আসলে দেখা যায় যে আপনার একটা গ্রুপের মধ্যে সব কিছু অ্যাক্টিভিটি করলে এটা একটা মানে জয় লেগে যায় জয় এই অর্থে যে আপনি সেল পোস্ট দিচ্ছেন ফর এক্সাম্পল হ্যাঁ একটা গ্রুপে আপনার সেল পোস্টটা অনেক পোস্টের নিচে চাপা পড়ে যাবে কারণ অনেক পোস্ট আসতেই থাকবে বিভিন্ন ধরনের পোস্ট ঠিক আছে তো সেই ক্ষেত্রে আপনারা পার্টিকুলার কোনো পোস্ট সহজে খুঁজে পাবেন না আপনি সেল পোস্ট দিয়েছেন দেখা গেল দশ পনেরো বিশটা নিচে চাপা পড়ে গেছে আপনারা খুঁজে বের করতেও সময় লাগবে তো আমি তিনটা ভাগে ভাগ করছি একটা হচ্ছে ফ্র্যাককম বাংলাদেশ একটা হচ্ছে পারফিউম মার্কেট প্লেস একটা হচ্ছে গুড ফেলোজ তো ফ্র্যাককমে কি হয় সেন্ট অফ দ্য ডে আমরা আজকে কী পারফিউম ইউজ করছি দিনের বেলায় সকালবেলা রাতের বেলায় আপনার দেখবেন এস ওটি ডি এস ওটি এস ওটি ই এস ওটিএম এগুলো মানে হচ্ছে সেন্ট অফ দ্য ডে অর সেন্ট অফ দ্য নাইট মর্নিং ইভিনিং সো অ্যান সো সোফোর তো এটা হচ্ছে এইটা গ্রুপে আমরা পোস্ট করি নোটস নিয়ে কথা বলি কোনো নতুন রিলিজ হলে সেটা নিয়ে কথা বলি মাঝে মাঝে আমি বলি আপনারা জিজ্ঞেস করতে পারেন এই সবটা অথেন্টিক কিনা অথবা এই সেল অথেন্টিক কিনা এভাবে আপনার গ্রুপে জিজ্ঞেস করতে পারেন অথবা আরও দেখা যায় হচ্ছে গিয়ে আপনাদের মানে পারফিউম এক্সপিরিয়েন্স কমপ্লিমেন্ট পাইছেন কিনা না কিংবা মানে থাকে না যে এক্সপিরিয়েন্সগুলো তো এখানে কোনো সেল পোস্ট আমরা ফ্র্যাক বাংলাদেশে আমার সেল পোস্ট অ্যালাউ করি না এবং এখানে কোনো আপনার সিকিং হ্যাঁ ডিক্যান আমার কোনো গ্রুপে আমি ডিক্যান অ্যালাউ করি না এটা একটা কারণ আছে সেটা আমি একটু পরে বলতেছি তো এটা হচ্ছে গিয়ে ফ্র্যাকো বাংলার সিম্পলি সেন্ট অফ দ্য ডেট হচ্ছে মানে একটা হবি গ্রুপ এখানে কোনো কেনাবেচা কিংবা মানে ট্রানজ্যাকশানের কোনো ব্যাপার সেপার নাই এখানে আপনারা আপনার রিভিউ শেয়ার করতে পারেন আপনার নতুন চ্যানেল থাকলে শেয়ার করতে পারেন বাট শুধু পারফিউম রিলেটেড কথাবার্তা হবে এটা হচ্ছে সংক্ষেপে সেকেন্ড গ্রুপ যেটা সেটা হচ্ছে গুড ফেলাস ফ্রেগনেন্সেস বাংলাদেশ নাম লিখে দিব এটা আমার হচ্ছে থিমটা গুড ফেলাস মুভি থেকে নেওয়া গুড ফেলাস একটা মাফিয়া মুভি যা অনেকে দেখছেন জানেন তো এখানে এই ধরনের অনেকগুলো মাস্টারপিস মুভি আছে স্কার গুড ফেলাস তারপর হচ্ছে আপনার অফকোর্স গডফাদার তারপর হচ্ছে আনটাচেবলস মেনি মুভিজ আপনারা দেখে থাকবেন এবং এই সিরিজে যতগুলো মুভি আছে সবগুলোই মাস্টার পিস একটা থেয় একটা অ্যামেজিং কার্লিটোজ ওয়ে তো গুড ফেলার্স ফ্রেন্ডস বাংলাদেশে আমি যখন নামটা দিলাম এটা একটু বেশি বড় নাম হয়ে গেছে লিখতে অসুবিধা হয় ছোট নাম দিলে হয়তো ভালো হতো বাট এটা একদম ফার্স্ট অফিসিয়াল ডিক্যান পেজ বাংলাদেশের আমি শুরু করেছিলাম এর আগে অনেকে ডিপেন্ড হয়তো এক দুজন করতো এটা আমি বলছি না যে আমি শুরু করছি বাট ওইরকম ট্রেন্ড বাংলাদেশ ছিল আমি বাইরে দেখতাম যে আমেরিকাতে করে ইংল্যান্ডে বিভিন্ন দেশে করে আমি ভাবলাম যে আমার কালেকশন যেহেতু ওই সময় শুরুর দিকে একশো একশো বিশ ছিল আমি শুরু করছি তো এরপর অনেকেই ডিপেন্ড করেন আমার যারা কাস্টমার ছিলেন আমার থেকে পারফিউম নিতেন তারাও ডিক্যান্ড পেজ করেন এবং এটা এখন অনেক বড়ো একটা বিজনেস মোটামুটি বাংলাদেশ সব জায়গায় অনেক যার একজনের কালেকশন আছে সবাই ডিপেন্ড করে তো ডিণ্ডটিকে আমি চাচ্ছিলাম যে শুরুর দিকে যে সবাই একটা প্ল্যাটফর্ম থাকবে সবাই বল ভাই আপনি আমাকে ডিটেন্ড করতে দিচ্ছেন না কেন ছোট একটা ইনসিডেন্টের কথা বলি যেটার কারণে আমি কাউকে ডিপ্যান্ড করতে দিই না আমার ফার্স্ট পেজ ছিল গুড স্মেলার্স বাংলাদেশ যেটা আমি বন্ধ করতে বাধ্য একটা সময় সেটা সিম্পলি কারণ ছিল হচ্ছে গ্রুপে বসে অনেকে আমার গ্রুপ থেকে বেনিফিট নিয়ে আমার পিছনে ছুরি মারতেছিল এবং যে জিনিসটা হয়েছে যে আমি এই ধরনের ছেলে পেলে পছন্দ করি না মানুষ পছন্দ করি না এবং আমার রাগের চোটে আমি গ্রুপটা বন্ধ করে দিয়েছিলাম যে মানে দরকার নাই থাক তো আমি এগুলো ইমোশন কন্ট্রোল করে আমি আবার নতুন করে গ্রুপ খুলছি বাট আমি যেটা দেখছি যে যাকে আমি ডিক্যান করতে দিচ্ছি সে আমার সবচেয়ে বড় ক্ষতি করতেছে এটা হচ্ছে একদম বাংলাদেশে যারা থাকেন তারা খুব ভালো করে জানেন এটা কত একটা কমন ট্রেন যে যাকে সাহায্য করবেন সেই আপনার ক্ষতি করবে তো ধরেন আমি একজনকে বলছি আমাকে ছোটো ভাই এসে বলতেছে সে আমার গ্রুপের হয়তো মেবি অ্যাডমিন বা মডারেটে ছিল ভাই আপনি পারফিউম ডিক্যান করেন না আমার কাছে তিন চারটাই আছে পারফিউম আমি এটা ডিক্যান করি আপনার কিছুদিন অফ রাখেন আমি কথা শুনে ভাই নো প্রবলেম আমি তখন অন্যরকম মানুষ ছিলাম আমি তখন এতটা মানে স্ট্রিক্ট ছিলাম না তখন আইস নতুন নতুন দেশে ফেরত আসছি তখন হয়তো সবাই ভালো নতুন করে কমেডি করবো সুন্দরভাবে সবাই একসাথে থাকবো বাট যেটা দেখলাম সেটা হচ্ছে সে আমার চেয়ে কম দামে তো ডিক্যান্ট দিচ্ছেই এক নম্বর প্রাইস কমাই দিয়ে সে কিন্তু একই প্রাইস দিলে তার বেচা হয় সে জাস্ট দাম কমায়ছে যাতে আমার থেকে মানুষ না কিনে এটা একটা অনেকে বলবে যেটা তো কম্পিটিশনে হয় মার্কেট কাজ করে হ্যাঁ করতে পারে বাট আমার মার্কেটে না আমি আমার গ্রুপে দেখলাম যখন আমার নিজের ক্ষতি হচ্ছে বা আমার পিছনে ওরা কথা বলতেছে আমি এটা করতে দেইনি আমি তখন বললাম যে কোনো ডিক্যান্টিং গ্রুপে হবে না এটা ফেয়ার কল আমার নিজের তৈরি করা গ্রুপ এখানে আমি কারো চাকরিতে টাকায় চাকরি করি না সো আমার ডিসিশন আমার কাছে তো এটা অনেকের কাছে ভালো নাও লাগতে পারে বাট আপনারা যদি মনে করেন যে আপনাদের প্ল্যাটফর্ম করা দরকার ইউ ইউসব নেই কেউ প্ল্যাটফর্ম তো এটা হচ্ছে ভিশন তো আমি ডি পেজটা করার পরে আমার মানে অনেক বছর দু হাজার ষোলো সতেরো সতেরো থেকে শুরু করা তো এখন পর্যন্ত মানে তো অলমোস্ট তো কত সতেরো থেকে চব্বিশ অনেকগুলো বছর সাত বছর তো এখানে আমি পাঁচ দশমিককে ডি ক্যান্ট করি এখন অনেকে জিজ্ঞেস করবেন যে ভাইয়া আমি তো ডিক্যান্টের প্রসিডিওর জানি না আগে আমি একটা এক্সেল শিট ছিল আমার যেটা হচ্ছে যে আমার ল্যাপটপ একবার ফরমেট করা হয় ভুলে ওই সব এক্সেল ফাইটেল সব খেয়ে ফেলে এবং এরপর আমি এক্সেলও ইনস্টল করতে পারি নাই এবং আমার উইন্ডোজটাও পুরোনোটা ইনস্টল হয় তো যেটা সমস্যা হয়েছে যে এর চেয়ে বড় সমস্যা ছিল ফেসবুকের একটা নিজস্ব সমস্যা আছে দুই দিন পরপর ফিচার চেঞ্জ করে ফেসবুকের অনেক ইস্যু একটা ইস্যু হচ্ছে বড় ইস্যু হচ্ছে যে ফেসবুকের মানে পুরো ফেসবুক আউটলুক আউটলে যেরকম আছে আপনার দুই দিন পর দেখবেন চেঞ্জ আপনি একটা জিনিস জিনিসটি ইউজ তো হয়ে গেছেন অভ্যস্ত হয়ে গেছেন কালকে দেখবেন ওই জিনিস ওখানে নাই ওই আইটেম ওখানে নাই একদম নতুন ইন্টারফেস তখন আপনাকে কাছে লাগবে একটা নতুন জিনিস অ্যাডাপ্ট করতেও সময় লাগে আগে এত ইস্যু ছিল না যে আপনি কী সেল পোস্ট দিয়েছেন হোয়াট এত কপিরাইট ইস্যু সব ছিল না আপনি জাস্ট পোস্ট দিবেন আপনাকে নক দিবে কিনবে বেচবে শেষ এখন কি হয় আপনি একটা পারফিউমের নাম দিয়েছেন ওখানে লেখেন ফর এক্সাম্পল লিখছেন যে দিস ইজ রাসাস ইজ সামথিং হ্যাঁ এইটা হচ্ছে এই দামের একটা এই নামের একটা পারফিউমের ক্লোন বা ইন্সপায়ার্ড বাই সঙ্গে সঙ্গে আপনি জানার আগে আপনার পোস্ট ডিলিট করে দেওয়া হবে অটোমেটিক কপিরাইট ইস্যুতে বা ওদের বিভিন্ন ভায়োলেশন দেখায় এবং আপনি জানবেন ও না এক সময় গিয়ে দেখবেন হঠাৎ করে আপনার প্রোফাইল রেস্ট্রিক্টেড আপনি দেখবেন যে সতেরোটা আঠারোটা পোস্ট ডাউন করা হয়েছে সিম্পলি বলি একবার লাতাফা একটা পারফিউম দিয়েছিলাম বোতলটা দেখতে খুব সুন্দর গাছের মতো বোতলটা এটা লাতাফা সামথিং ছিল মনে নাই উড সামথিং আমি এটা রিভিউ করছি ওটা দিয়েছি সেন্ট অফ দ্য ডে দিছি এবং আমি একটা স্মাইলি দিয়েছিলাম আমাকে লেখা আছে যে ইউ হ্যাভে তিন দিনের জন্য ব্লক জাস্ট লাইক দেখ কোনো কিছু কারণে অ্যাকসেপ্ট করতে হবে এবং জাস্ট লাইক দ্যাট পরে দেখা গেল সেটা হচ্ছে এটাকে একটা মদের বোতল বা সামথিং মানে কত স্টুপিডিটি হইলে মানে এইসব অটো বট দিয়ে ফেসবুক চালায় এবং এখানে প্রচুর সমস্যা তারপর একটা সমস্যার কথা বলি অনেকে বলেন যে আপনার প্রাইস লিস্ট কই প্রাইস লিস্ট কিন্তু আমার প্রিন্ট করা আছে প্রিন্ট মানে হচ্ছে অ্যানাউন্সমেন্ট সেকশন যেটা গ্রুপের একদম ফার্স্ট পেজ আপনার ফার্স্ট পোস্ট দেখবেন সব গ্রুপে আগে ছিল যে আপনি যদি ফিচার ছিল আগে ছিল হচ্ছে আপনার প্রিন্ট পোস্ট বা অ্যানাউন্সমেন্ট এটাকে তারা চেঞ্জ করে দিচ্ছে এখন আপনার একদম কোনো পেজে গ্রুপে ঢুকলে দেখবেন যে কিছু থাকে পোস্ট ফটো অ্যান্ড দেন ফিচারড আপনার ওই ফিচারে ক্লিক করলে তখন আমার টপ পোস্টটা দেখবেন বাট নর্মালি যখন ঢুকবেন তখন এটা শুরুতে দেখায় না এটা আগে যেমন দেখাইতো সো আমার বারবার বারবার ওই পোস্টের নিচে এফ আমার যে প্রাইস লিস্টের যে পোস্টটা দেওয়া আছে আমার কিন্তু ইয়েতে দেওয়া আছে আপনার এটা কী বলে গুগল শিট না কী বলে এটাকে থিঙ্ক ইয়া দ্য শিট যেটা আছে শিটের মধ্যে করা আছে প্রাইস নাম সব তো আমি আপনাদেরকে একটা জিনিস বলি সিম্পলি যারা নতুন আছেন ডি দেখতে চাইলে আপনার ফিচারে ক্লিক করবেন আপনারা ওই প্রাইস লিস্ট দেখতে পারেন প্রাইস লিস্ট আমার সব দেওয়া আছে যেগুলো অ্যাভেলেবল কয়েকটা সেল হয়ে গেছে বাট মোস্ট অফ দ্য প্রাইস দেওয়া আছে এবং প্রসিডিওর খুব সিম্পল আপনাদেরকে প্রাইস দেখে ওটার সাথে আপনার অ্যাড হবে হচ্ছে গিয়ে কুরিয়ার চার্জ একশো বিশ টাকা আর একশো বিশ টাকার সাথে যদি আপনার দুই হাজার টাকার উপর যদি পার্চেস করেন তাহলে কুরিয়ার চার্জ থাকবেন এটা সুন্দরবনে কুরিয়ার চার্জ জিরো থাকবে আর যদি পাঠাতে তিনি চান পাঠাতে আমি ইউজুয়ালি পাঠাতে পছন্দ করি না কারণ পাঠাবে খুবই ধরনের বদমাশ টাইপের ছেলে পেলে আছে আজকাল আপনি পাঠাবেন চার পাঁচ ঘন্টা ঘুরে ঘুরে আপনাকে অনেক লেটে দিবে তো টাকাও বেশি দিব সার্ভিসও খারাপ তো বাংলাদেশের সমস্যা হচ্ছে সরকারের পরে আপনার মনে করেন সরকার বড় সমস্যা ছিল আমাদের সবচেয়ে বড় চ্যালেঞ্জ হচ্ছে আমাদের নিজস্ব মানুষ সব সময় দেখবেন যত ইত্রামি যত নোংরামি যত বাট এগুলো মানুষ আমাদের সাথেই করে আর বন্যার সময় মানুষ কোথায় সাহায্য করবে মানুষ খাওয়া লুকায় ফেলে তিন গুনটা কাচায় এগুলো হচ্ছে বড় চ্যালেঞ্জ আপনার বদমাইশদের শুধরাইতে অনেক সময় লাগবে তো আমি পাঠাবার অনেক রাইডারকে রিসেন্টলি গালাগালি করছে আসার পর নিচে একদম মন ভরে যা যা পারি একদম গালি দিছি যে এসে মিথ্যা কথা বলে আমার টায়ার নষ্ট হয়ে গেছে ব্রেক নষ্ট আমি তোমাদের সবাই নষ্ট তোমার সবচেয়ে বড় নষ্ট হচ্ছে তোমার চরিত্র হুম এগুলো তো ট্রিগার্ড হয়ে যায় বাট অ্যাকচুয়ালি কিছু করার নেই আমাদের দেশে সব এত বছর ধরে এরকম আসছে এটা চেঞ্জ করা খুব ডিফিকাল্ট বাট যেটা শর্ট যেটা বলি সেটা সুন্দরবনে আমি পাঠাতে পছন্দ করি আমি দিনের একবার যাবো বিকাল বা সন্ধ্যার দিকে যখন রোদ কমবে আমি আমার সুবিধা মতো এদিকে আসবো এবং আমার মাঝে মাঝে শরীর খারাপ থাকে সো এই সময় আমি মেবি একটু দিতে যাই একটু ঘুমাই দিনের বেলায় সো আপনারা অনেক সময় বলেন ভাই এখনই পাঠান এখনই আসে আমি এসে কালেকশানের জন্য আমি অপশনটা খোলা রাখিনি কারণ আমার এক একজনে এক এক টাইম দিয়ে আমাকে অনেক দিন ঘুরাইছে এবং আমার সারাটা দিন নষ্ট হয়েছে আমি এটা পছন্দ করি না তো যখন আমার সুবিধা হবে তখন পাঠাবো বাট ইউজুয়ালি আপনাদের বিকাশ ফুল পেমেন্ট করতে হবে বিকাশ পাইলে আমি ডি করব করবো পাঠানো পরে তো আইটেম হচ্ছে পার্সিয়ালের যে বিষয়টা আপনার কীভাবে কনফার্ম করবেন আপনাদের অ্যাড্রেস দেবেন নাম দেবেন বিকাশ অ্যামাউন্ট পাঠাবেন এবং আমি জানাবো আর ও ডিক্যান্টে অ্যাকচুয়ালি টোয়েন্টি পার্সেন্ট অফ আছে পার্সেলে কোনো বা ফুল বটল সেলে কোনো আমি যখন সেল করবো এখানে টোয়েন্টি পার্সেন্ট অফ হয় না এখন ফুল বটল অফ ডিসকাউন্ট হয় না তো ডিক্যান্টে আপনার টোয়েন্টি পার্সেন্ট যদি স্টুডেন্ট হন ভ্যালি স্টুডেন্ট হন আমি দেখলে বুঝতে পারবো বা আপনার আইডি প্রোভাইড করবেন সেই ক্ষেত্রে টোয়েন্টি পার্সেন্ট আপনারা অফ পাবেন বা টোয়েন্টি পার্সেন্ট অফের পরে যদি আপনার দু হাজার টাকার নিচে চলে আসে প্রায় সেক্ষেত্রে একশো বিশ টাকা কুরিয়ার চার্জ অ্যাড হবে লাস্ট একটা কথা বলি কুরিয়ার চার্জ নিয়ে অনেকে সমস্যা ভাই ষাট টাকা ঢাকার মধ্যে দেয় সুন্দরবনে এত টাকা আমি কেন দিচ্ছি আমি সুন্দরবনে এক টাকা নিয়ে দিই আমার অনেকটা হেডেক কম এরা পাঠানোর পর ওর নিজের মতো প্রসেস করবে এখানে আপনার যদি মানে অন্যান্য যেগুলো আছে সেগুলো আমার সঙ্গে একটু ডিফিকাল্ট একটা সময় অনলাইনে ঢুকো বুকিং দাও ওরা এসে একটা সময় কালেক্ট করবে পেমেন্ট পরে করো অনেক ব্যবসা বাড়া আছে তো আমি এটা প্রেফার করি কুরিয়ার কি কি জেনে আছে আমি প্রেফার করে চেষ্টা করছি কাজ করেনি আমার সাথে তো আপনার যদি পছন্দ হয় ইউ ইস ড হ্যাভ টু বাই শুধু বিকাশই অ্যাভেলেবল আছে অপশান পেমেন্টের আর কোনো অপশান নেই সো এটা হচ্ছে ডিপেন্ড লাস্ট ডেটে নিয়ে কথা বলবো আচ্ছা ডিএর বিষয়ে একটা কথা বলি আমাকে বলে ভাইয়া সাজেস্ট করেন কোনটা নিলে ভালো হবে পার্সেল কোনটা নিলে আমি এখন সাজেস্ট করি না কেন আমি এখানে সেল করতে আসছি আমি আপনার সাজেস্ট করতে আসি আমি রিভিউ করি আপনার রিভিউ দেখতে পারেন একটা সেল পোস্টে নিয়ে যখন করেন ভাইয়া আমাকে রিভিউ দেন তখন আমার একটু বিরক্ত লাগে কারণ আমি সব পারফিউম রিভিউ করে রাখছি আপনারা জানেন যে পারফিউম রিভিউ আছে তো রিভিউ করার পয়েন্টটা কি যদি আপনারা রিভিউ দেখেন না দেখেই আপনারা জানেন রিভিউ আসে তারপর আবার জিজ্ঞাসা করেন রিভিউ করার পর আপনাকে পার্সোনাল রিভিউ বলতে হবে এত সময় তো আসলে কারো থাকে না তো এখানে যদি অনেকে বিরক্ত লাগে আপনারা গিয়ে ফ্রাগ্রান দেখতে পারেন অন্ত জিজ্ঞাসা করতে পারেন কিন্তু আমি সাজেশন দিই নেই কারণ অনেকে আছে পারফিউম নেওয়ার পরে কমপ্লেন শুরু করে এক হাজারটা কমপ্লেন ভাই এটা ভালো লাগে না ওটা তো মন মতো হয় না এইটার তো স্মেল যা যেরকম ভাবছিলো ওরকম না এটাকে অরিজিনাল নকল তো এই ধরনের যাদের ইস্যু আছে তাদের সঙ্গে ডিল করতে পছন্দ করি না আমি ইউজুয়ালি পুরনো মেম্বারদের সঙ্গে ডিল করি পুরনো মেম্বার যারা পার্চেস করেন তারা যায় না আমি এ কীভাবে কমিউনিটি চালাই বা কাজ করি তো যাদের বিশ্বাস হবে না বিশ্বাস এই সব কিছু বিশ্বাস যদি না করতে পারেন তাহলে ইটস ও কিডন হ্যাভ টু বাই আমি কাউকে কোনো প্রেস করতেছি না বা ফোর্স করতেছি না লাস্ট ডেট নিয়ে কথা বলবো পারফিউম মার্কেট প্লেস বাংলাদেশ এটা নিয়ে অনেক সমস্যা হয়েছে এক হচ্ছে এটা ম্যানেজ করতে অনেক সময় দিতে হয় আমার অ্যাডমিন যারা ছিলেন মডরেটার সবাইকে আপনারা অনেক বিরক্ত করছেন অনেকে সবাই না অনেকে বিরক্ত করছেন যে ভাই পোস্ট অ্যাপ্রুভ করেন না কেন রাত তিনটার সময় পোস্ট প্রুফ করার জন্য যেয়ে থাকবে না ভাই মানুষ অবশ্যই আপনি এখানে ফ্রিতে একটা সার্ভিস নিচ্ছেন আপনার এখানে বটল বেচার মতো আপনাকে আমরা সুবিধা প্ল্যাটফর্ম করে দিচ্ছি কোনো টাকা নেওয়া ছাড়া এখানে কেউ টাকা দিতে হয় না আমি একবার ভাবছিলাম যে আপনাকে বলি বাধ্যতামূলক প্রত্যেক মাসে আমাকে পাঁচশো টাকা করে দিতে হবে তখন আপনারা এটাকে ভ্যালু করতেন বুঝছেন মজার ছলেই বলতেছি কারণটা কি হবে তখন মানুষ একটু সিরিয়াসলি নেবে এখানে আপনার স্ক্যামিং একজন একজন লাগা হাহাহি মানে এত সমস্যা এত সমস্যা মেম্বারদের মধ্যে নিজেদের মধ্যে মারামারি ওরে খোঁচায় পারফিউম নিয়ে টাকা দেয় না টাকা নিয়ে পারফিউম দেয় না এরকম তারপর হচ্ছে নকল ব্যাচের এই সময় আমার বিচার করো ভাই এটা বিচার করো আমার কি কাজ নিয়ে খেয়ে দেয় আমি আপনাদেরকে প্ল্যাটফর্মও করে দিব তারপর আপনারা কমপ্লেনও করবেন নিজেরা ডিল করবেন নিজেরা বেনিফিট করবেন টাকা বানাবেন আমাকে তো কিছু আপনার শেয়ার দিচ্ছে না প্রফিটে তো আমি আপনাদের প্রবলেমটা আমি সলভ করতে যাবো আমি শুরুতে বলে বলেছি যে নিজ দায়িত্বে লেনদেন করবেন আপনার যদি মনে হয় এটা আপনার কাছে সুবিধার না ক্যাশ অন ডেলিভারি নাই ডু নট বাইট কিনবেন না আপনারা যদি স্পটে গিয়ে কিনতে পারেন কেনেন যদি বিশ্বাস করতে পারেন তাহলে কিনেন আর যদি ক্যাশ অন ডেলিভারি নিতে পারেন তাহলে নেন আমার এখানে আপনাদেরকে ওইভাবে হবে করার মতো আমি যতটুকু পারি দেখে নিই যদি আমার মনে হয় লেজিট প্রোফাইল লেজিট অরিজিনাল পারফিউমগুলো দেখে অরিজিনাল মনে হয় তারপরেও সুযোগ থাকেই ধরুন একটা বটল ভার্সা চিরস ভিতরে আপনার যদি রিফিল করা হয় বটল যদি অরিজিনাল থাকে বাড়িতে দেখে বোঝার কোনো উপায় নেই স্মেল না নিয়ে ইভেন এখন অনেক নকল পারফিউম হয় যেগুলো আপনার দুবাই চায়না রাশিয়া থেকে আসে যেগুলো স্মেল মানে নাইনটি পার্সেন্ট না বললো সেভেন্টি এইটি পার্সেন্ট অরিজিনাল সাথে মিলে এবং লং জিভিটি অরিজিনাল চেয়ে বেটার হয় অনেক সময় হয় বাট ড্রাইডাউন স্মেলস ডিফারেন্ট তো এগুলো অনেক ইস্যু আছে তো এগুলো আসলে সব যদি আমি সলভ করতে আমার কাজের তিন চারটা ভাগে কাজ করতে হয় আমার ডিকেন্ড অর্ডার নিতে হয় আমার পার্সেল ডেলিভারি দিতে হয় আমার রিভিউ করতে হয় আমার পেজ চালাতে হয় এরপর যদি এখন আপনারা আমাকে এক্সট্রা ওই প্রেশার দিয়ে দেখেন ভাই এখন অ্যাপ্রুভ করেন দেখেন নাই ভাই পেন্ডিং হয়ে আসে কেন অ্যাপ্রুভ করতেছেন না আমি যখন দেখি একটু এরকম করে অনেকে ভাই অনেকে লেখে যে আপনি সেল পোস্টে আপনি কমেন্ট করছিলেন আপনি দেন নাই কারণ আমার সেল পোস্টে আমি কাকে কী দিবো সেটা টোটালি আমার উপরে আপনার এখানে অনেকে মানে আমি বুঝি না যে একটি ছোটোখাটো একটা বটল নিয়ে এক হাজার টাকার বটল এটা নিয়ে মারামারি হ্যাঁ এটা নিয়ে কমপ্লেন একেবারে রীতিমতো গায়ে পরে ঝগড়া আমি যখন এরকম বেদবি দেখি আমি গ্রুপ থেকে বের করে দিই সোজা কথা আমার ভাই এত টাইম নাই আপনাকে তো আমার জাস্টিফাই করতে হবে না কেন না দিলেন কেন আমি আপনার চাকরি করি না তো আমার যেখানে সুবিধা হবে আমি বলছি যিনি আমাকে ফার্স্ট পে করবেন তাকে আমি বটল দিয়ে দেব টোটালি লাস্ট কল আমার এখন ধরেন আপনি বলুন ভাই হোল্ড করেন আমাকে রিভিউ দেন এর মধ্যে একজন সে কিনে নিয়ে চলে গেলো আমি আপনার জন্য হোল্ড করবো না এটাই হচ্ছে আমার সি সিস্টেম এখন আপনার মনে হতে পারে আনেথিক ফাইন আমার কিছু করার নাই বাট এখন আমার যেহেতু মানে অনেকেরই বেচার কারণটা কি মানুষকে পারফিউম বেচতে চায় নিজের জিনিসকেও বেচতে চায় না কারণ এখন খারাপ টাইম চলতেছে আমার ডিকেন পেজে সেলস নাই আমার চ্যানেলে বলতে গেলে সেই ধরনের মানে কোনো ধরনের নাম্বার সেরকম নাই আমাদের এক মাস একটা ছাত্র আন্দোলন গেলে ওখানে ইন্টারনেট অফ ছিল আমাদের সবার বারোটা বাজায় দিয়ে গেছে এই সরকার হ্যাঁ তো আমাদের উঠে ফেরত হই আসতে হইতে হলে আমাদের অনেক কিছু কষ্ট করতে হবে অনেক স্যাক্রিফাইস করছি অনেক সময় মনে হচ্ছে ডাল ভাত খেয়ে থাকছে হ্যাঁ আমি আর ওই লাইফস্টাইল আমি অনেক নিজেকে কমায় আসি জাস্ট টু অ্যাডাপ্ট টু দ্য সিচুয়েশন এখন অনেকেগুলো দেখেন না বা বুঝেন না ভাই আসেন উত্তর দেন না কেন এখন অনেকে তিনটার সময় ডাইরেক্ট কল করেন ভিডিও কল বা সামথিং এগুলো তো ভাই আমি কিছু বলার নাই এগুলো যদি আপনারা না জানেন ম্যানার্স না জানেন আমার কিছু বলার নাই মানুষ তখনই আপনার রিপ্লাই করবে যখন সে অ্যাভেলেবল আছে রাইট মানুষ তো সারাদিন আপনার জন্য বসে নেই হাফ ইত্তেজ করে যে ভাই আপনার জন্য আমি বসে আছি চা সার্ভ করার জন্য তাই না তো এগুলো একটা শুনতে রুড লাগবে বাট আপনারা গ্রুপের রুলস ফলো করেন আপনারা হ্যাশট্যাগ দেন আমি অনেকবার বসি হ্যাশট্যাগ মানে কি হ্যাশট্যাগ দেওয়ার সাথে সাথে এই ট্যাগটা ফেসবুক ডিটেক্ট করবে এবং আপনার পারফিউমে যদি কোনো কপিরাইট ইস্যু থাকে ওটা গ্রুপের উপর কোয়ালিটির উপর আসবে এবং বলবে আমি তোমার গ্রুপ ডাউন করে দিচ্ছি আপনার একার বা দুজনে ভুলের জন্য আমি আমার গ্রুপ হারাবো এরকম অনেকবার আমি ওয়ার্নিং পাইছি তো বারবার মানা করছি পোস্ট দিচ্ছি লিখে দিচ্ছি বলে দিচ্ছি ভিডিও করছি স্টিল আপনারা হ্যাশট্যাগ এখন সোজা সিস্টেম যে হ্যাশট্যাগ দিবে একজন কেয়ার সে নতুন না পুরান তাকে গ্রুপ থেকে ব্লক করে দেওয়া হবে আপনি আমার পরে এসে ভাই আমি গ্রুপে হাহা দিছিলাম আবার অ্যাকসেপ্ট করেন সময় নেই ভাই সরি আপনি আমাকে বলবেন যে ভাই আমি একটা ভুল করছিলাম ফলো করি নাই আপনি এক একজন আছে পাঁচবার সেম জিনিস করছে সেম ভুল তাকে আমি গ্রুপে রাখিনি এসে বলে ভাই আমি তো বুঝি নাই তো ভাই এত সময় আছে কারোর পিছনে স্পেন্ড করার নাই তো মানে বি প্র্যাকটিক্যাল বি গ্রোন আপ এবং আপনার যদি পারফিউম কিনতে ইচ্ছা না হয় ওখানে হাহা দেওয়ার তখন দরকার নাই বা মজা নেওয়ার বা মানে এরকম কি বলে যে আপনি একদম হিরো হয়ে যাবেন আমার কমেন্ট করে মানে বিশাল একটা কমেন্ট করলেন যে বিশাস তো কমেন্ট করে আপনি হিরো হয়ে গেলেন এগুলো করার দরকার নেই আপনার একজন জিনিসটা বেসতেছে সবাই তো এক দোকান থেকে কিনে না একজন কিনে মানে শপিং মল থেকে একজন অনলাইন থেকে কিনে একজন পার্সিয়াল কিনে এক একজনের প্রাইস একজন ফ্রিতেও পাইতে পারে গিফট তাই না এক একজনের প্রাইস এক এক রকম সো একজন কমে সেল করছে বলে ওই বাকিগুলো যে কম আসবে তা তো কথা না আপনার মার্কেটিংয়ে দেখেন আপনারা জানেন না পারফিউমের দাম কীরকম এখন নটিকা বয়েজ একসঙ্গে বাইশশো টাকা পাওয়া যেত এখন আপনি যে কোনো দোকানে গিয়ে দেখেন আপনার নটিকা বয়সকে দু হাজার দুশো টাকা দেয় কিনা নাই তো ওই রেফারেন্স দেওয়ার লাভ নাই তো অনেক আগের পেজে কারো ওয়েবসাইটে ধরেন সাত আট বছর পুরনো পোস্ট আপনি দেখে বললেন ভাই হা 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 আর মাফ অত টাকায় বেড়েছিলো আপনি এত টাকা চাচ্ছেন কেন আর মাফ এখন ওই প্রাইসার নাই তো যে বেশি দামে কিনছে বা কম দামে কিনছে আপনি যদি কিনতে না হয় আপনাকে তো সে জোর করতেছে না আপনার কিনতে হলে ছেড়ে দেন একজন কিনুক তো এটাই তো মানে একটু ম্যাচিউরিটি দরকার আছে এবং গ্রুপগুলোতে আমরা একটু বুঝিয়ে ইন্টারেক্ট করব এটা হচ্ছে আমার রিকোয়েস্ট আপনার কাছে আর যদি খুব বেশি চাবল আমি বলছি ভাই মার্কেট প্লেস আমার রাখার আসলে দরকার নেই এটা আমার কোনো বেনিফিট নেই ইয়াস আমি আমার বটল চাইলে আমার ডিগান পেজে বেঁচে দিতে পারি কোনো সমস্যায় আমার ফলোয়ার আছে বাট ক্ষতিটা হবে আলটিমেটলি মেম্বারদের এটা কোনো টেড কিছুই না এটা হচ্ছে আমি আপনাদের এই স্টুডেন্ট আন্দোলনের পরে আমি ফিল করছি সবার অনেক টাফ টাইম যাচ্ছে অনেক রিকোয়েস্ট করছেন ভাই আমার মানে আই হ্যাভ টু সেল মাই বটলস আমি আপনার মানে একটু কষ্টের মধ্যে আছি প্লিজ আপনি কনসিডার করেন আমি ছাত্রদের প্রতি ফুল রেসপেক্ট রেখে আমি দুটা জিনিস করছি আমি মার্কেট প্লেস খুলে দিছি এবং একটা হচ্ছে টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট আনটিল দ্য এন্ড অফ দিস ইয়ার আমার পেজে দিছি অন ডি ক্যান অনলি এটা কারণটা হচ্ছে যে আমি সিম্পলি এখানে কোনো লোক দেখানোর কিছু নাই বা বিজনেসের বিকজ আমি টোয়েন্টি পার্সেন্ট দিলে আমার লাভ হচ্ছে আমার লসই হবে বাট আমি যখন স্টুডেন্টদের টোয়েন্টি পার্সেন্ট দিচ্ছি এটা হচ্ছে টোটালি তাদের প্রতি ভালোবাসা তাদের প্রতি সম্মান এবং তাদেরকে একটা ছোটো থ্যাংকস যে আমাদেরকে একটা দেশ স্বাধীন করে দিয়ে গেছো বাবারা তোমাদের কাছে আমরা কৃতজ্ঞ ওকে তুমি করে বলছি বিকজ তোমার আমাদের বসে ছোট বাট আই লাভ ইউ অল ওকে তো আজকে এই পর্যন্তই থ্যাংক ইউ সো মাচ এবং যদি পারেন বন্যা যাদের সাহায্য করতে চাচ্ছেন লেজিট সোর্স যারা ভালো সোর্স তাদের কাছে টাকা দেন আপনার পুরনো কাপ বাজি হয় পারেন পাঁচ দশ টাকা দিয়ে সাহায্য করেন মানুষের দোয়া পাবেন এবং আপনার জীবনে অনেক ভালো কিছু হবে ইনশাল্লাহ তো ইনশাল্লাহ আমরা আশা করি যে এই দেশ এখন আর হারবে না এখন আমাদের মধ্যে যে ইউনিটি আছে মানুষজন যেরকম চিন্তা করে দেশ নিয়ে পলিটিক্স নিয়ে চিন্তা করে এই দেশ ইনশাল্লাহ হারবে না এই দেশ অনেক আগাবে এবং ভালো থাকেন দোয়া করেন দেশের জন্য এবং ইউনাইটেড থাকেন কথা হবে আসসালামু আলাইকুম